ফিটনেস রিলেটেড অ্যাক্টিভিটিস নিয়ে, যার মাধ্যমে একজন ক্রিকেটার তার ক্রিকেট জীবনকে দীর্ঘায়িত করতে পারে, ইনজুরি মুক্ত রাখতে পারে, তার খেলোয়াড়ি জীবন আনন্দদায়ক এবং নিরাপদ করতে পারে। একজন ক্রিকেট খেলোয়াড়ের ফিটনেস আর একজন ভলিবল খেলোয়াড়ের ফিটনেসের মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। ফিটনেসকে আমরা দুভাবে দেখতে পারি। এক ধরনের ফিটনেস হলো শারীরিক ফিটনেস, যাকে আমরা ফিজিক্যাল ফিটনেস বলছি, আরেক ধরনের হলো মানসিক, যাকে আমরা বলছি মেন্টাল ফিটনেস। একজন মানুষ যদি মানসিকভাবে যথেষ্ট পরিণত হয় অথচ তার শারীরিক যোগ্যতার অভাব থাকে, তাহলে কিন্তু সাফল্য সহজে ধরা দেবে না। আবার উল্টোভাবে চিন্তা করলে, একজন মানুষ যদি শারীরিকভাবে অনেক সক্ষম হয় কিন্তু মানসিকভাবে দুর্বল হয়, তাহলেও কিন্তু ঠিকমতো সাফল্য আসবে না। তার মানে কি? তার মানে হলো এই দুটো ফিটনেস একে অন্যের পরিপূরক। শারীরিক ফিটনেসের অথবা ফিজিক্যাল ফিটনেসের অনেক উপাদান আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে উপাদানটা, তাকে আমরা বলছি দম অথবা এন্ডিউরেন্স। এরপরে আছে স্ট্রেংথ অথবা শারীরিক শক্তি অথবা বল, আছে ফ্লেক্সিবিলিটি অথবা নমনীয়তা, আছে তার শরীরের মধ্যে তার স্থূলতার পরিমাণ অথবা ফ্যাট পার্সেন্টেজ। এই চারটা উপাদান হলো বেসিক ফিটনেস। খেলোয়াড় অথবা যারা খেলোয়াড় নয় সবার মধ্যেই এ ধরনের ফিটনেস দরকার। কিন্তু এর বাইরেও কিছু ফিটনেস রয়ে গেছে, যেমন কোঅর্ডিনেশন, ব্যালেন্স, স্পিড, পাওয়ার। এই ধরনের উপাদানগুলো শুধুমাত্র দরকার হলো যারা খেলোয়াড় তাদের। সো একজন খেলোয়াড় হিসাবে যদি আমি সাফল্য অর্জন করতে চাই, তাহলে আমার ফিটনেসের সব উপাদানগুলি নিয়ে কাজ করতে হবে এবং প্রত্যেকটা সেক্টরেই আমাকে সফল হতে হবে।